มาคากุลีโอคากุลีเอบิกิอายตูตูชาติกอทาชิแฮมาชิบอลูกี่บอลเบดิมนี่กูทายกี่ชิลีดิมนี่ฮาสปัตเตลิกี่ชิลัมโกอัลตัสรุนกรากราเตไอนากีตาด็อกเตอร์กี่บอลเชคากุลีตูร์เชลิชานาฮอบีนากิมีชานาฮอบีบอลตูชูนีআমার মায়ের বংশে সবার ছেলে ছানাই প্রথমে হয় আমাদের বংশ খুব ভালো মাসি তাই আমারও প্রথমে ছেলে ছানাই হবে তোমার বৌমার মায়ের বংশ বেশি ভালো না আমার মনে হয় টুনির মেয়ে ছানাই হবে বিশ্বাস না হলে আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারো আমি এবার যাই গো মাসি আজ ওই টুনির ডিম নিয়ে হাসপাতালে যেতে হবে মেয়ে ছানা আমার একদম পছন্দ নয় মেয়ে ছানা হলে সংসারের উন্নতি কমে যাবে সারা জীবন আমার ছেলের কষ্ট করেই যেতে হবে তাই আল্ট্রাসোনোগ্রাম করে দেখাতে হবে যদি মেয়ে ছানা হয় তাহলে ডিম সহ টুনিকে বাড়ি থেকে বের করে দেব ও টুনি তোমার ডিমটা দাও তো আমি ডিম নিয়ে হাসপাতালে যাব কিন্তু কেন মা ডিমের তো কোনো সমস্যা নেই তাহলে মুখে মুখে এত তর্ক করো না তুমি কি ডিমের ভেতর ঢুকে দেখেছো নাকি যে ডিমের সমস্যা আছে কি না বলতে পারবে তোমার মতো মূর্খ মেয়েকে আমার ছেলের বউ করে আনাই আমার বড় ভুল হয়েছে মা আমাকে ক্ষমা করে দিন আসলে আপনার কথা ভালো করে না বুঝে ওসব বলেছি মা হয়েছে হয়েছে আর ন্যাকামি করতে হবে না এবার ডিমটা এনে আমাকে দাও আমি হাসপাতালে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম করে দেখব ডিমের ভেতরে ছানা কি অবস্থায় আছে এরপর টুনি ডিমটা এনে মিনুর হাতে দেয় আর মিনু ডিম নিয়ে হাসপাতালে চলে যায় ডাক্তার সাহেব আমার ডিমটা আলটা করে দেখেন তো ডিমের ভেতরে ছেলে ছানা আছে নাকি মেয়ে ছানা আছে সবাই হাসপাতালে এসে বলে ডিমের ভেতর ছানা ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে সেটা দেখতে আর আমরা সব দেখে নিজেই বলি যে কি ছানা হবে আর আপনি কেমন মা যে এসেই বলছেন কি না কি ছানা আছে সেটা দেখতে টাকা দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করাবো আমি তাই আমার যা প্রশ্ন করার সেটাই করব কে কি বলে এসব শুনে আমার কোনো লাভ নেই এখন অন্যের কথা না বলে আমার ডিমের আল্ট্রাসোনোগ্রাম করান তো নইলে অন্য হাসপাতালে চলে যাব আচ্ছা ঠিক আছে করাচ্ছি আপনার ডিমের ভেতর ছানা খুবই ভালো অবস্থায় আছে আর আপনার মেয়ে ছানা হবে খুব তাড়াতাড়ি ছানা বের হবে তাই এখন থেকে ভালোভাবে ডিমে তা দিবেন মেয়ে ছানার কথা শুনে মিনু অনেক রেগে যায় আর ডাক্তারকে কিছু না বলে ডিম নিয়ে সেখান থেকে চলে আসে কাকুলিকে যদি আমার ছেলের বউ বানাতাম তাহলে আজ আমার ছেলের ছেলে ছানাই হতো এই মুখ পুরি টুনিকে দিয়ে কেন যে আমার ছেলের বিয়ে দিলাম যাই হোক এখন একে যেভাবেই হোক বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে আর কিছুদিন পর টোনাকে ভালো বংশের পাখিকে দিয়ে বিয়ে করাবো এসব ভাবতে ভাবতে মিনু ডিম নিয়ে বাড়িতে চলে আসে মা ডিমের ভিতরে ছানা কি ভালো অবস্থায় আছে সেটা জেনে তুই কি করবি দিবি তো মেয়ে ছানার জন্ম ছেলে ছানার জন্ম দিলে না খুশি হয়ে তোকে সব বলতাম এখন বলার কোনো মুড নেই মনটাই তুই নষ্ট করে দিলি এই নে তোর ডিম মা এই নাও আজকের কাজের পারিশ্রমিক বাবা তোর ভালোর জন্য আজ থেকে একটা বুদ্ধি দিতে চাই হ্যাঁ মা বলো কি বুদ্ধি
আমি আজ টুনির দিন নিয়ে হাসপাতালে গিয়েছিলাম আলট্রা করাতে। ডাক্তার আলট্রা করে বলল তোর নাকি মেয়ে ছানা হবে। জানিস তো মেয়ে ছানার কত খরচ লাগে, পড়াশোনা করাতে হবে, আবার বড় করে যৌতুক দিয়ে বিয়েও দিতে হবে। তুই যে দিন মজুরের কাজ করিস, যা টাকা পাস এতে মেয়েকে কিছুই করাতে পারবি না। তাই বলি তুই কাল সকালে শহরে চলে যাস, শহরে তো কাজের পারিশ্রমিক অনেক বেশি, খুব তাড়াতাড়ি টাকা জমাতেও পারবি। হ্যাঁ মা, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছ। আচ্ছা ঠিক আছে মা, কাল সকালে আমি শহরে চলে যাব। শুনি, এখন আমাকে কিছু খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে জোনা, তুমি পার্টিতে বসো, আমি খাবার নিয়ে আসছি। এরপর টুনি খাবার এনে টোনাকে খেতে দেয়, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই টোনা সবার কাছে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কি ভেবেছিস, তোর মেয়ের জন্য আমি আমার ছেলেকে শহরে পাঠিয়ে দিলাম? আমি তো তোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য টোনাকে মিথ্যে বলে শহরে পাঠিয়ে দিলাম। দাঁড়িয়ে দেখছিস কি, তোর ডিম নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মা কি বলছেন এসব, আমি এখন ডিম নিয়ে কোথায় যাব? মা বলুন, মা বলুন, আপনার পায়ে পড়ি মা, দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না মা, তাড়িয়ে দিবেন না। আমি তোর মতো মুখ পুরীর ওপর কোনো দয়া করতে পারবো না। এখন যদি তুই বাড়ি থেকে না যাস তো আমি তোর ডিম ভেঙে ফেলবো, বুঝেছিস? না মা, এই কাজ আপনি করবেন না। ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই ডিমটা নিয়ে এখন আমি সুখী দিদির বাড়িতে যাই, আর কয়েকদিন সুখী দিদির বাড়িতে থেকে নিজে একটা বাড়ি বানিয়ে সেখানে গিয়ে উঠবো। সুখী দিদি, সুখী দিদি, বাড়িতে আছো? আরে টুনি বল কি হয়েছে। এরপর টুনি সুখীকে সব কথা খুলে বলে। টুনি, আমি তোকে আমাদের বাড়িতে জায়গা দিতে পারবো, কিন্তু কবুতর যে আমাকে মারবে জানিস তো, এর আগে একটা পাখিকে জায়গা দিয়েছিলাম বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ও হ্যাঁ, আসলে আমার মনে ছিল না। ঠিক আছে দিদি, আমি তাহলে অন্য কারো বাড়িতে যাই। আমি অন্য কারো বাড়িতে না গিয়ে এই কলা বাগানে কলা পাতা দিয়ে একটা ঘর বানিয়ে থাকবো। আকাশে খুব মেঘ দেখা যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসার আগে আমাকে কলা পাতা দিয়ে ঘর বানাতে হবে, নয়তো যে আমার ডিমের ক্ষতি হয়ে যাবে। এরপর টুনি ডিমটা কলা বাগানের পাশে রেখে কলা পাতা দিয়ে ঘর বানাতে থাকে, আর দেখতে দেখতে অবশেষে টুনি কলা পাতা দিয়ে সুন্দর একটি ঘর বানিয়ে ফেলে। আর কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। টুনি তো মনে হয় এই বন ছেড়ে অন্য বনে চলে গেছে। এখন টোনাকে ফোন দিয়ে মিথ্যে কথা বলে বাড়িতে নিয়ে আসতে হবে। হ্যালো বাবা টোনা, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ মা বলো, কি সর্বনাশ হয়ে গেছে? তোর মেয়ে সন্তান হবে বলে তুমি ডিমটা নদীতে ভাসিয়ে দিয়ে বন ছেড়ে পালিয়ে গেছে। আমাদের বনের কাকুলি নিজ চোখে দেখে সব আমাকে বলল, তাই তোকে ফোন করলাম। ওর যখন মেয়ে নেই তুই এখন শহরে কাজ করে কি করবি? তাই বলি কালই তুই বাড়িতে চলে আয়। কি বলছো এসব? ঠিক আছে মা, আমি কাল সকালে রওনা দেব। যাই, কাকুলিকে বলে আসি টোনা আসলে যেন সব মিথ্যে কথা বলে দেয়। ও কাকুলি, এই টাকাটা রাখ, আর আমার একটা উপকার করতে হবে তোকে। হ্যাঁ মাসি বলো, কি উপকার করতে হবে? এরপর মিনু কাকুলিকে সবটা বলে দেয়।
এবং সেখান থেকে বাড়িতে চলে আসে। আর বৃষ্টিতে ভেজার কারণে মিনুর শরীর খুব অসুস্থ হয়ে যায়। হঠাৎ আমার শরীরটা এত খারাপ লাগছে কেন? এত গলা ব্যথা, গরম পানি খেতে হবে, হয়তো কাশি ভালো হবে না। আমার মাথাটা ঘুরছে কেন? আমি তো দাঁড়াতেই পারছি না, তাহলে কি করে গরম পানি করবো? আজ তুমি যদি থাকতো তাহলে আমার কতই না সেবা করতো। তুমিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বলে আজ আমি এত অসুস্থ হয়ে গেছি। আজ বুঝলাম মেয়েরাও কাজে আসে, এরা তো বাহিরে কাজের থাকে, আর মেয়েরা ঘরের কাজে সাহায্য করে। এ আমি কি ভুল করলাম, কি ভুল করলাম? টুনির মেয়ে জানা হবে বলে বাড়ি থেকে বের করে দিলাম। এসব বলে মিনু ভীষণ কাঁদতে থাকে, আর এভাবে রাত নেমে আসে। রাত যত গভীর হতে থাকে মিনুর অসুস্থতাও ততই বাড়তে থাকে। অবশেষে মিনু অসুস্থ হতে হতে সেখানেই মারা যায়। আর পরদিন সকাল হতে টোনা শহর থেকে বাড়িতে চলে আসে। মা মা মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? কি মা তো মারা গেছে। মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, যেতে পারো না। ওই শয়তান টুনির জন্য আমার মা মারা গেছে। ওই টুনিকে আমি ছাড়বো না, ওকে খুঁজে বের করে শাস্তি দিয়েই ছাড়বো। মানে কি বলছো এসব? টুনি তো ডিম ভাসিয়ে দিয়ে বন ছেড়ে পালিয়ে গেছে। তুমি যা শুনেছো সব মিথ্যে টোনা। এরপর সুখী টোনা কি সব কথা বলে দেয়, আর সব শুনে টোনা টুনির খোঁজে বেরিয়ে পড়ে। এবং কিছু দূর যেতে টোনা কলা বাগানের কাছে টুনিকে দেখে ফেলে। টুনি টুনি, তুমি এখানে কি করছো? আমাদের ডিম কোথায়? আরে টোনা, তুমি আর কলাপাতার ঘরেই আছে, কিন্তু এটা বলো যে তুমি শহর থেকে ফিরে এসেছো কেন? তখন টোনা টুনিকে সবটা খুলে বলে। টুনি, আমার মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমার মাকে ক্ষমা করে দিও। টোনা, আমি তো মাকে ক্ষমা করে দিয়েছি, আমি কখনো চাইনি মা পৃথিবী থেকে চলে যাক। আমি চেয়েছি মা যেন এক সময় মেয়ে ছানার অভাবটা বোঝে আর আমাদের ঘরে ফিরে নিয়ে যায়। এখন সব সৃষ্টিকর্তার ইচ্ছে, উনি যা ভালো মনে করেন তাই করেছেন। চলো টুনি, ডিম নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাই। এরপর টোনা টুনি তাদের ডিম নিয়ে বাড়িতে চলে যায়। আর কয়েকদিনের মধ্যেই টুনির ডিম থেকে ফুটফুটে একটা মেয়ে ছানার জন্ম হয়। আর মেয়েটি নিয়ে টোনা টুনি সুখেই দিন কাটাতে থাকে। সুন্দরপুর নামের এক বনে বেশ কয়েক পাখির পরিবার বাস করত। আর সেই বনের ভেতরেই রাজু নামের এক কৃষকও বাস করত। আর রাজু পাখিদেরকে অনেক ভালোবাসত। একদিন টুনি নামের এক পাখি রাজুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আর রাজু টুনিকে দেখতে পেয়ে জোরে জোরে ডাকছিল। টুনি, আরে ও টুনি, এদিকে একটু এসো তো। কি ব্যাপার, কৃষক আমাকে কিভাবে ডাকছে কেন? শুনেছি মানুষেরা পাখিদেরকে ধরে ধরে দূর বনে বিক্রি করে দেয়। তবে কি কৃষক আমাকে ধরার জন্য ডাকছে? না না, কিছুতেই আমি কৃষকের কাছে যাব না। ভয় পেও না টুনি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি পাখিদের অনেক ভালোবাসি, তাই তুমি একটি বার আমার কাছে এসো টুনি। তার মানে কৃষক আমাকে ধরার জন্য ডাকছে না? তাহলে বরং আমি কৃষকের কাছে যাই, আর গিয়ে দেখি কৃষক আমাকে কেন ডাকছে। কি ব্যাপার কৃষক দাদা, তুমি আমাকে ডাকছো কেন? আরে বাহ, তুমি তো দেখছি কথা বলতে পারো, তাহলে তো বেশ ভালোই হলো, কথা বলার মতো একটা বন্ধু পাওয়া গেল। কেন গো কৃষক দাদা, তোমার বুঝি কোনো বন্ধু নেই? আমারও একজন বন্ধু ছিল টুনি, সে এখন শহরে চাকরি করে, তাই আমি এই বনে একা থাকি। তুমি কি আমার বন্ধু হবে টুনি? শোনো কৃষক দাদা, আমরা পাখিরা তোমাদের মতো মানুষদেরকে মোটেও বিশ্বাস করি না,
কিন্তু তোমার সাথে কথা বলে মনে হলো তোমাকে বন্ধু বানালে মন্দ হয় না। ঠিক আছে কৃষক দাদা, আজ থেকে আমরা বন্ধু। আমি তাহলে এখন আসি বন্ধু, আমাকে আবার খাবারের খোঁজে যেতে হবে। তোমার এই বন্ধু থাকতে তোমাকে এত কষ্ট করে খাবার খুঁজতে হবে কেন? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমাকে অনেক ধন্যবাদ গো বন্ধু। যাক বাবা, অবশেষে তোর বাড়িটা খুঁজে পেলাম রাজু। কেন যে তুই এত সুন্দর গ্রাম ছেড়ে এই বনে থাকিস কে জানে। তা যাই হোক, শোন, আমি এখানে একটা কাজে এসেছি, তাই আজকের রাতটা তোর বাড়িতেই থাকতে চাই। কিরে, আমাকে তোর বাড়িতে থাকতে দিবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন দিব না। এতদিন পরে আমার ছোটবেলার বন্ধু আমার বাড়িতে এসেছে, তাকে আমি একটা দিন থাকতে দিব না তা কি করে হয়? তা কি এমন কাজ শুনি। এরপর রহিম কানে কানে তার কাজের কথা বলে দেয়। না, এ কিছুতেই হতে পারে না। আমার চোখের সামনে আমার পাখি বন্ধুদের মৃত্যু আমি হতে দিব না, কখনোই না। যেভাবে হোক টুনি বন্ধুকে গিয়ে সাবধান করে দিতেই হবে। কিরে, কি এত ভাবছিস? আজ তো বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দে। হ্যাঁ চল, তোকে খাবার দিচ্ছি। এই যা, এটা কি হলো? কলস থেকে তো সব পানি পড়ে গেল, তাহলে এখন আমার বন্ধু পানি খাবে কি করে? বন্ধু, তুই বরং খাবার খেতে থাক, আমি পাশের নদী থেকে পানি নিয়ে আসছি। এরপর রাজু পানি নিয়ে আসার বাহানা করে টুনিকে খুঁজতে চলে যায়, কিন্তু কিছুতেই টুনিকে খুঁজে পায় না। আর কিছুক্ষণ পরেই কালুর সাথে রাজুর দেখা হয়। এই শুনছো কালু, আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। কি বলবে গো কৃষক দাদা, তাড়াতাড়ি বলো, আমার আবার অনেক তাড়া আছে। শোনো কালু, শহর থেকে আমার এক শিকারি বন্ধু এসেছে, আর আজ ভোরেই এই বনের সব পাখিদের শিকার করে বাজারে নিয়ে যাবে। তাই তোমরা সবাই খুব সাবধানে থেকো, আর এই বার্তাটা তুমি আমার বন্ধু টুনুকেও দিও। এই কথা বলেই রাজু সেখান থেকে চলে যায়। আরে, এই টুনি তো দেখছি মানুষের সাথে বন্ধুত্ব করেছে, ধুর, এটা ভেবে আমার কাজ কি? আমি তো কৃষকের দেয়া বার্তা টুনিকে কিছুতেই বলবো না, কারণ এই কালু সব ভুলে গেলেও অপমানের কথা কখনো ভুলবে না। কিরে কালু, ফল কিনতে এসেছিস নাকি? তা কি ফল নিবি বল তো দেখি। ইয়ে মানে, আমি আসলে ফল নেব না, আমি তো এমনিতেও ফলগুলো ছুঁয়ে দেখছিলাম। তা আমি তাহলে আসি রে কবুতর, অন্য কোনো দিন না হয় ফল কিনবো। কোথায় যাবি কালু দাদা? আর যাওয়ার জন্য তো তারা কিসের? হ্যাঁ, ইয়ে মানে, এসব তুই কি বলছিস টুনি? তারা কেন থাকবে? বাড়িতে আমার ছেলে বউ বাজারের জন্য অপেক্ষা করছে, তাই একটু তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি। শোনো কালু দাদা, তুমি যতই চালাকি করো না কেন, আমি কিন্তু তোমাকে আপেল চুরি করতে দেখেছি। কি বলছিস টুনি, কালু আমার দোকান থেকে আপেল চুরি করেছে নাকি? হ্যাঁ কবুতর দাদা, এই শয়তান কালু তোমার দোকানের কষ্টের আপেল চুরি করেছে, আর আমি তা নিজ চোখে দেখেছি। এই টুনি, এই আমার নামে মিথ্যে চোরের অপবাদ কেন দিচ্ছিস বলতো? আমি আবার কখন আপেল চুরি করলাম? হ্যাঁ, তাও তো ঠিক, কালু তো আপেলগুলোর দিকে তাকিয়েছিল, কিন্তু আপেল চুরি করতে তো দেখলাম না। তোমার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখো। এই কথা বলে টুনি কালুর কাছে থেকে ব্যাগটা কেড়ে নেয়, আর ব্যাগ থেকে আপেল বের করে সবাইকে দেখায়। কি কবুতর দাদা, এবার বিশ্বাস হলো তো যে আমি সত্যি কথাই বলেছি? টুনির কথা শুনে কবুতর অনেক রেগে যায়, আর রেগে গিয়ে চিৎকার করতে থাকে। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার চোখে ফাঁকি দিয়ে আমার দোকান থেকে আপেল চুরি করিস? কে কোথায় আছিস? মার, মার সবাই, চোর কালুকে মার। এরপর কালু বনের সবাইকে রাজুর কথা বলে দেয়, আর সবাই বন ছিড়ে অন্য বনের উদ্দেশ্যে চলে যায়। এদিকে টুনি কিছুই জানতে পারে না। অন্যদিকে রাজুও নদী থেকে পানি নিয়ে বাড়িতে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর
কিছুক্ষণ পরেই রাজুর মোরগের চিৎকারে রহিমের ঘুম ভেঙে যায়। ওই তো মোরগ ডাকছে, মনে হয় ভোর হয়ে গেছে। এটা তো পাখি ধরার সুবর্ণ সুযোগ। রাজু, এই রাজু, উঠে পড়, ভোর হয়ে গেছে, চল আমাদের পাখি ধরতে বেরিয়ে পড়তে হবে। না জানি আমার টুনি বন্ধু আর অন্য সব পাখিরা বন ছেড়ে পালিয়েছে কিনা। এরপর রাজু আর রহিম পাখি শিকার করতে বনের ভেতরে ঢুকে পড়ে, আর রহিম হাতে বন্দুক নিয়ে এদিক ওদিক তাকিয়ে পাখির খোঁজ করতে থাকে। কি ব্যাপার, এই বনে কোনো পাখি নেই নাকি? কতক্ষণ ধরে খুঁজছি কিন্তু একটি পাখিও চোখে পড়লো না। আরে কৃষক বন্ধু ওখানে কি করছে? আর কৃষক বন্ধুর সাথে তো দেখছি এক শিকারি। তবে কি কৃষক বন্ধু আমাদেরকে শিকারির কাছে ধরিয়ে দিতে এসেছে? পালা টুকি পালা, এখুনি আমাদের এখান থেকে পালাতে হবে। ওই দেখ রাজু, দুটো টুনি পাখি। চল রাজু, ওই পাখিদের ধরতেই হবে। এ কথা বলে রাজু ও রহিম টুনিদের পেছন পেছন দৌড়াতে থাকে, আর টুনি ও টুকি এত জোরে ছোটার কারণে তারা অনেক ক্লান্ত হয়ে যায়। মা, আমি আর উঠতে পারছি না মা, আমার যে উঠতে অনেক কষ্ট হচ্ছে মা। মা, মা, ওই দেখো একটা বাড়ি, চলো মা আমরা ওই বাড়ির ভেতরে লুকিয়ে পড়ি। এরপর টুনি আর টুকি রাজুর বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে, আর হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। চল রাজু, আমরা বাড়িতে চলে যাই, সব পাখিরা মনে হয় বন ছেড়ে পালিয়েছে, তাই এই বৃষ্টিতে না ভিজে বাড়িতে ফিরে যাই। এরপর রাজু ও রহিম বৃষ্টিতে ভিজে বাড়িতে চলে আসে, আর রাজু তার ঘরে ঢোকার সাথে সাথেই টুনি আর টুকিকে লুকিয়ে থাকতে দেখতে পায়, আর তাড়াতাড়ি করে টুনিদেরকে নিজের শরীরের আড়ালে লুকিয়ে রাখে, আর কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। শোন রে রাজু, পাখি তো ধরতে পেলাম না, তাই এখানে থেকে আর কি লাভ, আমি বরং শহরে চলে যাই, তুই নিজের খেয়াল রাখিস। কিন্তু বেরিয়ে এসো টুনি বন্ধু, শিকারি চলে গেছে, এখন তোমার আর কোনো ভয় নেই। আচ্ছা টুনি বন্ধু, সবাই তো শিকারির ভয়ে বন ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তুমি কেন পালিয়ে যাওনি বলো তো? আমি তো কালুকে বলেছিলাম শিকারি আসার খবরটা যেন তোমাকেও জানিয়ে দেয়। তার মানে কালু দাদা আমাকে এসব কিছু না জানিয়ে নিজেরা বন থেকে চলে গেছে? এদিকে তুমি আমার উপকার করতে চেয়েছিলে, আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজ তুমি আমার আর আমার মেয়ের জীবন বাঁচালে বন্ধু। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ, কৃষক আঙ্কেল তো শিকারির কাছ থেকে বাঁচাতে আমাদেরকে আড়াল করে রেখেছিল, আর তাই তো শিকারি আমাদেরকে দেখতেই পায়নি। শোনো টুনি বন্ধু, এই বন তোমাদের জন্য মোটেও সুবিধার নয়, কারণ আমার শিকারি বন্ধু যে কোনো সময় এখানে চলে আসতে পারে, তাই এখনই তুমি এখান থেকে অন্য বনে চলে যাও। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না, তুমি নিজের খেয়াল রেখো বন্ধু। এরপর টুনি আর টুকে বন ছেড়ে অন্য বনে চলে যায়, আর সেখানে গিয়ে অনেক সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে, আর মোরলের বাড়িতে সাত ফলের গাছ দেখাশোনা করে, নিজের সংসার চালানো শুরু করে, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি মোরলের বাড়িতে সাত ফলের গাছে পানি দিচ্ছিল, আর তখনই টুনি রাজু কৃষককে একটা গাছের নিচে বসে থাকতে দেখতে পায়। এ কি বন্ধু, তুমি তোমার ঘরবাড়ি ছেড়ে এই দূরের বনে চলে এসেছো কেন? আর এভাবে গাছই বা কেন বলো তো? বন্ধু যে বন্ধুর চিরশত্রু হয় তা আমি আমার শিকারী বন্ধুকে না দেখলে বুঝতেই পেতাম না। তুমি চলে আসার কিছুদিন পরেই আমার শিকারী বন্ধু আমার বাড়িতে দুজন লোক নিয়ে আসে। তুই আমার বন্ধু হয়ে পাখিদের ভালোবাসিস, আমার থেকে পাখিরাই তোর কাছে বেশি আপন। কি ভেবেছিলি আমি তোর এসব কীর্তি জানতে পারবো না? তবে শোন, সেদিন আমি চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার বন্দুকটা আমি তোর বাড়িতেই ফেলে গিয়েছিলাম, আর আমার বন্দুকটা নিতে আমি আবার তোর বাড়িতে চলে এসেছিলাম, আর তখনই আমি তোর আর টুনির সব কথা শুনতে পেয়েছিলাম। শোন বন্ধু, পাখিরা আমাদের পরম বন্ধু, আর আমাদের যেমন সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে,
ঠিক একইভাবে পাখিদেরও বেঁচে থাকার ইচ্ছে আছে, তাই পাখিদের শিকার না করে তাদের সাথে বন্ধুত্ব করা উচিত, কারণ জীবকে দয়া করা উচিত। রাগ তোর জ্ঞান, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, ভেঙ্গে চুরমার করে দে রাজুর ঘর বাড়ি। তারপর আমি খুব কষ্ট পেয়ে ওই বন ছেড়ে দূরের এই বনে চলে এসেছি বন্ধু। রাজু আর টুনির সব কথা মোরল শুনতে পায় আর সেখানে এসে বলে, তুমি একজন মানুষ হয়ে পাখিদের এত উপকার করেছো, এর প্রতিদান তো তোমাকে দিতেই হবে, আর যারা আমাদের ভালোবাসে তাদেরকেও আমাদের ভালোবাসা উচিত। এই তোরা কে কোথায় আছিস? এই মানুষ কৃষককে আমার সাত ফলের গাছ থেকে ফল পেরে সুন্দর একটা ঘর বানিয়ে দে। মোরলের কথা শুনে টোনা তোতা চলে আসে আর টুনি বলে, সাত ফল দিয়ে আবার ঘর হয় নাকি, এমন কথা তো আগে কখনো শুনিনি। দেখলেই বুঝবে সাত ফলের ঘর কিভাবে হয়। জাদুর লাঠি দেখাও তোমার কেরামতি, সাত ফলের ঘর বানিয়ে বিশ্রাম নাও তাড়াতাড়ি। টোনার কথার সাথে সাথে জাদু লাঠি সাত ফলের গাছ থেকে সাত ফল নিয়ে অনেক সুন্দর করে একটা সাত ফলের ঘর বানিয়ে ফেলে। কি টোনা, তুমি জাদু লাঠি কোথায় পেয়েছো? এটা হলো আমার বাবার জাদু লাঠি, আর আমার বাবা একজন বিখ্যাত জাদুকর ছিল। বাবা মারা যাবার পরে জাদু লাঠিটা আমার কাছেই রয়ে গেছে। শোনো কৃষক, আজকে থেকে তুমি এই সাত ফলের ঘরেই থাকবে, আর আজকে থেকে আমরা সবাই তোমার বন্ধু। কি এতগুলো পাখি বন্ধু পেয়ে তুমি খুশি তো? পাহাড়তলি জঙ্গলের রাজা ইগল তার ন্যায় নীতি দিয়ে অনেক ভালোভাবে তার রাজ্য শাসন করছিল, আর জঙ্গলের রাজা ইগল হওয়াতে সবাই যেন আরো বেশি নিশ্চিন্ত ভাবে জীবন যাপন করতে থাকে। মহারাজ, আমাদের জঙ্গলে নিরাপদ পানির অনেক অভাব দেখা দিয়েছে, আপনি যদি আমাদের জঙ্গলের জন্য একটা নিরাপদ নলকূপের ব্যবস্থা করতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমার সেপাহীরা আছে, তোমাদের জন্য নলকূপের ব্যবস্থা করে দিয়ে আসবে। জয় মহারাজের জয়! সবাই মহারাজের জয়ধ্বনি দিতে থাকে, আর এমন সময় রাজার একমাত্র মেয়ে রাজকন্যা একি সেখানে আসে। বাবা, রোজ রোজ এইসব গরিব পাখিগুলো আমাদের প্রাসাদে কেন আসে? এতে গায়ের দুর্গন্ধে আমার পুরো প্রাসাদ নোংরা হয়ে যায়। তুমি এক্ষুনি এখান থেকে এদেরকে বের করে দাও তো বাবা। ইকরি, তুই কি ভুলে গিয়েছিস, তুই একজন রাজকুমারী, আর একজন রাজকুমারীর দায়িত্ব হলো প্রজাদের সেবা করা, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণা করা নয়। বাবা, এসব ফালতু জ্ঞান আমাকে দিতে এসো না তো, আমার এসব ফালতু জিনিস একদম ভালো লাগে না। এই বলে ইকরি মুখ ভেঙে সেখান থেকে চলে যায়, আর মেয়ের এমন আচরণে রাজা ভীষণ কষ্ট পায়। আমার মেয়েটা এখনো অনেক ছোট, ওর কথায় তোমরা কিছু মনে করো না, এবার তোমরা এসো। মহারাজ, আপনি এত চিন্তিত কেন? রানী, আমাদের তো আর কোনো সন্তান নেই, এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাদের এই রাজ্যের ভার ইকরির ওপরই দিতে হবে, কিন্তু আমাদের ইকরির তো রাজ্য পরিচালনা করার কোনো যোগ্যতাই নেই। দেখুন মহারাজ, আপনি কিন্তু এখন একদম বেশি বেশি করে ফেলছেন। আমার তো আপনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আমাদের মেয়েকে আপনি কুড়িয়ে আনা মেয়ে মনে করেন। বাবা, আমার একটা হরিণ চাই, আমি হরিণকে কেটে আমার পোষা কুকুর আর বিড়ালগুলোকে খাওয়াবো। রানী আর ইকরির এমন কথা শুনে রাজার মাথা রাগে আগুন হতে থাকে। রাজকুমারী, নিজের সুখের জন্য কখনোই অন্য কোনো প্রাণীর ক্ষতি করতে নেই, আর তুই হলি এই জঙ্গলের হবু রক্ষীদার, তুই কেন প্রাণী হত্যা করতে চাইবি? মহারাজ, মেয়েটা তো আপনার কাছে বেশি কিছু চায়নি, জঙ্গলে তো এত হরিণ আছে, তার মধ্যে একটা হরিণকে মারলে তেমন কোনো ক্ষতি হবে বলে আমার তো মনে হয় না। এই তোমার আদর পেয়ে পেয়ে মেয়েটা এত বাদর হয়েছে, কোনো প্রাণী হত্যা করা হবে না, এটাই আমার আদেশ। এই বলে রাজা তার রাজদরবার ছেড়ে চলে যায়। এদিকে দেখতে রাত হয়ে আসে, আর রাত পেরিয়ে আবার ভোর হয়ে আসে, আর এদিকে জঙ্গলে সব থেকে পুরনো আর বয়স্ক পাখি মিনু টুনটুনি
উড়ে উড়ে প্রাসাদে আসি আর উড়ে রাজদরবারে ঢুকতেই তার পাখা লেগে টেবিলের উপর থেকে ফুলদানি নিচে পড়ে যায় আর ফুলদানিটা ভেঙে যায় আওয়াজ পেয়ে ইকরি সেখানে চলে আসি এই বুড়ি এদিকে শোন তুই আমাদের এত দামি ফুলদানিটা ভেঙে কেন ফেললি এমন ফুলদানি আগে কখনো চোখে দেখেছিলি হ্যাঁ আমি ইচ্ছে করে ভাঙিনি আমি উড়ে আসি আমার ডানা লেগে ফুলদানিটা ভেঙে গিয়েছে তার জন্য আমি দুঃখিত চুপ কর শয়তান বুড়ি এখন আবার অজুহাত দেখাচ্ছিস আমি খুব ভালো করে জানি তোদের মতো ছোট লোকদের এসবই পেশা হ্যাঁ মেয়ে তুই আর একটা কথা বলবি তো আমি থাপ দিয়ে তোর গাল ফাটিয়ে দিব এই বলে দিলাম তোর সামান্য একটা ফুলদানি ভেঙেছে তার জন্য তোর এত কথা চল আমার সাথে আমি তোকে সারি সারি ফুলদানি দিব তুই সামান্য একটা পাখি হয়ে আমাকে অহংকার দেখাচ্ছিস আমি তোর অনেক বড় আর একবার যদি আমাকে তুই তুকারি করেছিস তাহলে আমি তোর জিহ্বা টেনে ছিঁড়ে দিব এই বলে দিলাম এদের সব চিৎকার চেঁচামেচি শুনে রাজা আর রানী সেখানে চলে আসে এ কি মিনুমাসি তুমি প্রাসাদে আর ইকরি এখানে এত সরগোল কেন শুনি এরপর মিনু ইকরির সব কথা খুলে বলে ইকরি মিনুমাসি তো বলেছে যে ওর ভুল হয়েছে তারপরও তুই তাকে কেন জোর করেছিস আর তুই জানিস মিনুমাসি কতটা সম্মানিত পাখি আর তার সাথে তুই বেয়াদবি করেছিস যা এক্ষুনি মিনুমাসির কাছ থেকে ক্ষমা চেয়ে নে আমি কোনো গরিব পাখির কাছ থেকে ক্ষমা চেতে পারবো না মিনুমাসি ওদের চিন্তা বাদ দিন আর আমি রাজকন্যার হয়ে ক্ষমা চাচ্ছি ঠিক আছে মহারাজ আপনাকে আর ক্ষমা চাইতে হবে না এবার বলুন তো আপনি হঠাৎ করে আমার প্রাসাদে কেন এলেন আমাদের জঙ্গলে এক বিরাট ভোজনের আয়োজন করা হয়েছে তাই আমি আপনাদের সব পরিবারে নিমন্ত্রণ করতে এলাম আচ্ছা ঠিক আছে মিনুমাসি আপনি যখন এত কষ্ট করে এসেছেন তখন আমি আমার পরিবারকে নিয়ে অবশ্যই যাব আচ্ছা ঠিক আছে এবার আমি আসি তবে এরপর মিনু প্রাসাদ থেকে চলে যায় আর রাজা তার রাজকার্যে ব্যস্ত হয়ে পড়ে এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন এরপর একদিন ইকরি এসে তার বাবাকে বলতে থাকে বাবা আমার একে একে বাইরে যাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছে তাই আমি এক্ষুনি বাইরে যাচ্ছি জঙ্গলের হালচাল এখনো তুই জানিস না তাই একা একা গেলে যখন তখন তোর বিপদ হতে পারে তার জন্য সিপাহীদের নিয়ে তোকে বাইরে যেতে হবে বাবা আমি এখন বড় হয়েছি তাই আমি একা একা যেতে পারবো আমি যা বলেছি এটাই আমার শেষ কথা যাও এবার নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নাও রাজার বারণে ইকরির ভীষণ রাগ ওঠে আর নিজের কক্ষে চলে যায় সিপাহী যাও তোমরা গিয়ে রাজকুমারীর কক্ষের সামনে পাহারা দিতে থাকো যাতে করে রাজকুমারী কিছুতেই কক্ষের বাহিরে আসতে না পারে যথাজ্ঞ মহারাজ এরপর সিপাহীরা মিলে রাজকুমারীর কক্ষের সামনে পাহারা দিতে থাকে আর মেয়ে সিপাহীরা কক্ষের ভিতরে পাহারা দিতে থাকে তোমরা কি আমাকে পাগল করে দিবে নাকি হ্যাঁ তোমরা আমার কক্ষের বাইরে পাহারা দিতে দাও কিন্তু তোমরা আমার ঘরে কেন দয়া করে তোমরা বাইরে চলে যাও আমাকে একা ছেড়ে দাও প্রহরীরা রাজকুমারীর কক্ষ থেকে বের হয়ে এসে রাজাকে সব ঘটনা খুলে বলে আচ্ছা ঠিক আছে যাও তাহলে তোমরা বাইরে গিয়ে পাহারা দাও প্রহরীরা রাজার কথা মতো রাজকুমারীর কক্ষের বাইরে পাহারা দিতে থাকে এদিকে রাজকুমারী সুযোগ পেয়ে ঘরের জানালা দিয়ে বাইরে উড়ে যায় আমি কত সুন্দর এখন আকাশে উঠতে পারছি মুক্ত খোলা হাওয়া খেতে পারছি প্রহরীরা এলে তো আমি মুক্ত হয়ে কোথাও উঠতেও পারতাম না ইকরি হাসতে হাসতে মনের সুখে আকাশে উঠতে থাকে এই যা উঠতে উঠতে তো আমার গলাটাই শুকিয়ে গেছে এখন আমি এখানে জল করতে পাই ইকরি উড়তে উড়তে সামনে একটা ঝর্ণা দেখতে পায় আর উড়ে উড়ে ঝর্ণার কিনারায় গিয়ে জল খেতে থাকে ওয়াট ধু এই জল কি নোংরা আর কি দুর্গন্ধযুক্ত আমি যদি এই জল খাই তাহলে এখানে আমি অসুস্থ হয়ে যাব আমি বরং
গরম, রাত হয়ে গেলে আবার আমি বদগুলে যাব। একটি উড়তে উড়তে হঠাৎ তার মাথা ঘুরে যায় আর অমনি ঠাস করে মাটিতে পড়ে যায় আর ঘুরে অজ্ঞান হয়ে যায়। এদিকে একটা বাঘ সেখানে আসে আর রাজকুমারকে দেখে থমকে দাঁড়ায়। আরে বা, এই তো দেখছি তার তাজা শিকার আমার জন্য অপেক্ষা করছে। রাজকুমারীকে দেখে বাঘের জিভায় জল চলে আসে। এদিকে পাশে মিনু তার জমিতে শশা চাষ করছিল আর তখনই তার চোখ পড়ে রাজকন্যার দিকে। আরে আরে, ওটা সেই অহংকারী রাজকুমারী না, ও তো দেখছি মাটিতে পড়ে আছে। আর এ বাঘ তো যখন তখনই রাজকুমারীকে গিলে খাবে। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি একে খেলে তো মনে হয় আমার অনেক বড় বিপদ হয়ে যাবে, কারণ এ তো রাজকুমারী। দূর চাই, আমি তো বাঘ, সব থেকে শক্তিশালী প্রাণী আমি, আমার আবার কিসের ভয়? এই বচ্চাত বাঘ, এত সহজে তুই রাজকুমারীকে খেতে পারবি না। আমি এক্ষুনি রাজাকে গিয়ে বলে তোকে বন্দি করার ব্যবস্থা করব। এই বলে মিনু মরিচের গুঁড়ো বের করে আর বাঘের চোখে ছুঁড়ে মারে আর বাঘ চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। দেখলি অহংকারী রাজকুমারী, আমাকে তোর প্রয়োজন হলো, আর আমাকে কিনা তুই অপমান করেছিলি। দূর চাই, আমি আবার এসব কাকে বলছি? এ তো অজ্ঞান হয়ে গিয়েছে, এখন তো একে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু একে তো একা নিতেও পারবো না। এমন সময় মিনু কালুকে দেখতে পায় আর কালুকে ডেকে, রাজকুমারীকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার রিকিকে স্যালাইন লাগিয়ে দেয়। এখন আর কোনো ভয় নেই, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার কারণে রাজকুমারী অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালু যা গিয়ে রাজা আর রানীকে খবর দিয়ে আয়। কথা মতো রাজা রানীকে গিয়ে খবর দেয়। আর খবর পেয়ে তারা ছুটে আসে আর মিনু সব ঘটনা খুলে বলে। মিনু মাসি, তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে রাজকুমারীও চোখ খুলে সব শুনতে পায় আর লজ্জা বোধ করে। আমার ভুল হয়ে গেছে টাম্মি, আমি আর এমন কাজ কখনোই করব না। আচ্ছা রাজকুমারী, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর থেকে রাজকুমারী অনেক ভালো হয়ে যায়। আসলে বাচ্চাদেরকে সঠিক সময়ে সঠিক শিক্ষা দেওয়াটাই মা বাবার কর্তব্য, কিন্তু একবার যদি সময় পেরিয়ে যায় তাহলে তাদের সঠিক পথে ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।